আফটারনুন সকলকে, আমার নাম শেষা দত্ত। আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে 2021 সালে জিএনএম কমপ্লিট করি এবং ডাব্লিউবিএনসি কাউন্সিলে ফার্স্ট পজিশনও হোল্ড করেছি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার এক্সামে। তো নর্মালি অনেক জুনিয়র বোনেরা আমাকে রিকোয়েস্ট করছিল যে দিদি কেমন করে তুমি পড়েছো বা কিছু টিপস দাও যেগুলো তুমি মেনটেন করেছো বা কতক্ষণ টাইম দিতে। তো আমি ভাবলাম যে ভিডিওটা করা দরকার, অনেকের হয়তো অনেক কাজে লাগতে পারে। এছাড়াও সিস্টার দেও আমাকে বলেছিলেন, উনি আমাদের সিস্টার টিউটর ছিলেন, এখন চলে গেছেন অন্য জায়গাতে, উনিও আমাকে বলেছিলেন যে একটা ভিডিও বানাতে। সত্যি ভিডিওটা বানানো আমার অনেক আগে উচিত ছিল, বাট টাইম হয়ে ওঠেনি। সো সরি সবাইকে। চলো আজকে তাহলে আমি কিছু শেয়ার করি তোমাদের সাথে যে আমি কীরকম রুটিন মেনটেন করতাম বা কীভাবে পড়তাম বা কী স্পেশাল টিপস আমি ইউজ করতাম সেগুলো বলব। প্রথমেই আমরা চলে আসি, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কতটা টাইম দিতে। দেখো এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল তার সাথে সাথে আরও অনেক কাজ থাকে, সেখানে টাইমটা কাউন্ট করা পসিবল হয় না। তো আমি যখনই টাইম পেতাম আমার কাজ বাদ দিয়েও, মানে আমাকে আমার পড়াশোনা বাদ দিয়েও অনেক নন অফিসিয়াল কাজ করতে হতো, মানে এমনি প্রোগ্রাম জাতীয় অনেক কিছুই করতে হতো, তো সেই জন্য আমি অনেকটাই টাইম এঙ্গেজ থাকতাম। বাট চেষ্টা করতাম যতটা টাইম আমি ফাঁকা পাই, কোনো পার্টিকুলার আওয়ার নয়, পুরো টাইমটা আমি এডুকেশনে দিতে চাইতাম। এবং আমাদের যেহেতু লেখা, এত এত অ্যাসাইনমেন্ট, এত এত পড়া, এত কিছু, সেজন্য মোস্ট অফ আমি রাত্রের বেলাতে 12টা 1টা পর্যন্ত আমি পড়াটা কমপ্লিট করে নিতাম, ডেডিট ডেডি পড়ে নিতাম, আর তারপরটা আমি লেখাটাকে প্রেফার করতাম, কেননা খুব রাত হয়ে গেলে আমার প্রচুর ঘুম পেত, সেজন্য আমি আগেই পড়াটা কমপ্লিট করে নিতাম আর দেরি করে রাত লেখাটা করতাম, তাহলে ঘুম পেত না আর কাজও হয়ে যেত। তো এটা হলো টাইম দেওয়া। এবার টাইম দেওয়া বলতে আমি যদি স্কুলে থাকি, অনেক সময় স্কুলে কি ক্লাস মিস যায়, তাহলে সেই টাইমটা আমাকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে আমাকে আমার পড়াটা প্রিপেয়ার করে নিতে হবে। এবং মনে মনে তুমি রেডি থাকবে যে আমি আজকে এই টপিকটা পড়বো, এটা আমি কমপ্লিট করবো। বা অনেক সময় তো কী হয় না, বন্ধুরা আমরা মিলে বসে আছি, তো সেখানে ডিসকাস করি কোনো একটা কিছু, কি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে কাজ কমপ্লিট হয়ে গেলে একটা টাইম আমি ফাঁকা পেলাম, সেই তো বন্ধুদের সাথে ডিসকাস করি যে নিজের নলেজটা এমন কিছু হয়। সেজন্য ক্লাসে অনেকটা রাত পর্যন্ত, মানে প্রেয়ারের আগে পর্যন্ত আমরা থাকতাম, দিয়ে পড়ে নিতাম অনেকটা, তারপরে রুমে যেতাম, রুমে গিয়ে আবার পড়তাম, আবার মানে টাইম বার করে নিতে হবে। যখনই তুমি ফাঁকা টাইম পাবে তখনই তুমি তার টাইমটা তোমাকে দিতে হবে ক্ষেত্রে, কেননা অনেকটা কম সময় আর হিউজ সিলেবাস, তো তোমাকে সেটা কভার করতে হলে অবশ্যই বেশি টাইম দিতেই হবে। আর এছাড়াও এটা গেল টাইমের কথাটা, কেননা পার্টিকুলার কোনো টাইম হয় না, যখনই তোমরা টাইম পাবে তখনই পড়াশোনাকে তোমায় দিতে হবে। এরপর অনেকে বলে যে কি রুটিন ফলো করতে বা কী মেনটেন করতে। দেখো আমার পার্টিকুলার কোনো রুটিন ছিল না, আমার ছিল যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব। এবং আমি কী করতাম, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে আগে বুঝে নিতাম, পড়ে নিতাম, সিস্টাররা পড়িয়ে দিতেন, তারপরে সিস্টারদের কাছ থেকে কিছু রেফারেন্স বুক নিতাম, প্লাস অনলাইনে অনেক স্লাইড শেয়ার, অনেক ইউটিউবের ভিডিও বিভিন্ন স্যাররা করে থাকেন সেগুলো আমি দেখতাম, এবং দেখে কম্বাইন্ড করে একটা নোট তৈরি করতাম, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আমি নোট তৈরি করতাম এবং সিস্টারদেরকে চেক করাতাম, দিয়ে ফাইনাল খাতায় তুলতাম, দিয়ে ওইটা পড়তাম। তাতে আমার কী হতো, আমার শর্ট কোশ্চেনও হয়ে যেত, প্লাস বড়ো কোশ্চেন যেগুলো সেগুলো আমার হয়ে যেত। তো এটা কিন্তু খুবই একটা ভালো অভ্যাস আমার মনে হয়, যাতে আমার জিনিসটাও পুরো একেবারে ফাইনালি প্রিপেয়ার করা হয়ে গেলো, প্লাস আমার লেখাটাও প্র্যাকটিস হয়ে গেল, এটা খুবই ভালো। তো এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। আরেকটা কি, না তোমরা মেন যেটা সেটা হচ্ছে যে অবশ্যই নোট বা কোনো কিছু লেখা যাকে ডিসক্রাইব করার জন্য ছবি দেওয়া প্রয়োজন সেখানে অবশ্যই ছবি দেবে, এবং ছবিতে কালার পেন্সিল কিন্তু ইউজ করবে, তাতে খাতাটা কী হবে না, আরও অ্যাট্রাক্টিভ হবে। এটা এক গেল। আর হচ্ছে অনেক সময় দেখো কেস প্রেজেন্টেশন কেস স্টাডি থাকে, কেস প্রেজেন্টেশন কেস স্টাডিতে কী হয় না, আমরা প্রত্যেকের থাকে, প্রত্যেকে বেস্টটা দেয় কেস প্রেজেন্টেশন কেস স্টাডি, অনেক কিছু সার্চ করে রিসার্চ করে তারা করে থাকে, সেক্ষেত্রে অনেক অনেক টপিক কেস প্রেজেন্টেশন কেস
স্টাডি পড়ে, তো সেগুলো বইও পড়বে, পাশাপাশি বন্ধুদের কেস স্টাডি কেস প্রেজেন্টেশন নিয়ে সেই টপিকটাকে পুরোপুরি ভালোভাবে তুমি পড়ে নিও। কেননা কেস স্টাডি কেস প্রেজেন্টেশনে খুব ব্রিফলি ডিসক্রাইব করা থাকে, প্লাস যে বন্ধুর আছে সে বন্ধুর সাথে তুমি যদি ডিসকাস করে নাও তাহলে কী হবে, না তারও পড়া হয়ে গেলো, তোমারও এই টপিকটা পড়া হয়ে গেলো। তো এটা একটা ভালো অপশন আমি দেখেছি, এটা খুবই হেল্পফুল। কেননা কেস প্রেজেন্টেশন কেস স্টাডিতে এমনভাবে ফরম্যাটগুলো থাকে যেখানে কী হয় না, তোমার খুব ভালোভাবে তারা প্রিপেয়ার করা থাকে, সেটা বই পাশাপাশি ওটাও খুব ভালোভাবে পড়া যায়। এবার যেটা মেন সেটা হচ্ছে বই পাশাপাশি ওটাও খুব ভালোভাবে পড়া যায়। এবার যেটা মেন সেটা হচ্ছে যে হাতের লেখা কিন্তু ভালো করে লিখতে হবে, যাতে হাতের লেখা বোঝা যায়, তার পাশাপাশি যেন অ্যাট্রাকটিভ হয়। এবার দেখো, তুমি যে একটা এক্সট্রা নাম্বার চাইছো, তুমি যে স্পেশাল হতে চাইছো, তুমি যে ইউনিক হতে চাইছো, তোমার খাতার মধ্যে সেই ইউনিকনেসটা থাকা দরকার। তা না হলে তোমার খাতা বাকিদের চেয়ে কী করে সেপারেট হবে, কী করে ইউনিক হবে, কী করে আলাদা হবে? তো সেটা তোমাকেই বানাতে হবে, যাতে যিনি টিচার তিনি দেখে বুঝতে পারেন যে তোমার খাতাটা বাকিদের চেয়ে সেপারেট এবং তুমি আরও বেশি মার্কস ডিজার্ভ করো। এটা তোমাকে কিন্তু করতে হবে। আর পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কথা আমার মনে হয় প্রত্যেকে জানা দরকার। পরীক্ষাতে এই সমস্ত কিছু আমরা কিন্তু অনেকটাই অ্যাভয়েড করে যাই। সেটা হচ্ছে পরীক্ষাতে MCQ থাকে, MCQগুলো আমাকে খুব ভালো করে, মানে আমাদের খুব ভালো করে পড়ে করা উচিত। কেননা অনেক অনেক সময় এমন MCQ দেওয়া থাকে, হয়তো আমি পড়ছি আর কিন্তু লেখা আছে আরেক, ভুল হয়ে যাবে তাতে। তো MCQগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে প্লিজ। আর হল কালেকশন বাঁচিয়ে, হল কালেকশন আমার মনে হয় করাটা উচিত নয়, আমি জানি না কার কী পার্টিকুলার মত, যে যেমন পড়েছে তেমনই তার মার্কস পেপার হওয়া উচিত বলে আমার মনে হয়। কেননা কষ্ট করে পড়ার একটা দাম অবশ্যই প্রত্যেককে দিতে হবে। তো প্রত্যেকেই পড়ো, প্রত্যেকে ভালো করে পড়ো, দেন MCQ থেকে সমস্ত কিছু ভালো করে করো। হল কালেকশন বা কারোর দেখে বা কারোর দ্বারা করাটা কিন্তু উচিত নয়, কেননা প্রত্যেকে সেপারেট, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে কষ্ট করে পড়ছে, কেন কেউ বলতে যাবে কাউকে? তার জন্য টাইম ওয়েস্ট না করে নিজেরা পড়ো, এটা আমার মনে হয়, পার্টিকুলারলি আমার মত। আর এছাড়াও পরীক্ষার খাতা যেটা বলছিলাম, পরীক্ষার খাতা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে সাজিও, যাতে দেখে টিচারের মনে হয় যে তুমি খুব যত্ন করে লিখেছো, তুমি জিনিসটার প্রতি প্রচুর কেয়ারিং। এবং ওই শিট অফ পেপারই কিন্তু আমাদের লাইফে অনেক কিছু ডিসিশন নিয়ে থাকে, তাহলে ওই শিট অফ পেপারকে আমাদের খুব ইম্পর্টেন্স দিয়ে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। এবং পরীক্ষা দেওয়ার টাইম তুমি একবারই পাবে, তোমাকে বারবার কিন্তু দেবে না এক্সাম দেওয়ার জন্য, সুতরাং পুরোপুরি সেটাকে ইউটিলাইজ করো। সেক্ষেত্রে পরীক্ষার মানে পুরো যে পেজটা, সেক্ষেত্রে মোটামুটি 2 সেন্টিমিটার করে ছেড়ে টোটাল স্কোয়ার মার্জিন তোমরা দেবে, ওটা খুবই ভালো। প্লাস বাঁ সাইডে একটু বেশি মার্জিন দেবে, কারণ টিচাররা সেখানে নাম্বার দিয়ে থাকেন। তার পাশাপাশি তোমরা যে লিখবে প্রত্যেকটা কোশ্চেন লেখার পরে কিছুটা ফাঁকা দেবে বা পেন্সিলে করে আন্ডারলাইন করে দেবে পরের কোশ্চেনে যাবার আগে। আর প্রত্যেকটা কোশ্চেন যেন খুব ভালো করে ডিসক্রাইব করা থাকে, তাতে আমরা ফুল নাম্বার পেতে পারি না। আবার কিছু কিছু কোশ্চেন পুরো একেবারে টু দি পয়েন্ট গেলে ঝাঁকা নাম্বার, মানে ফুল নাম্বার হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে কোশ্চেনটা চয়েস করতে হবে, তুমি কীভাবে করবে সেটা তোমার কাছে ডিপেন্ড করছে। তো পরীক্ষার খাতা খুব ভালোভাবে সাজিও, খুব যত্ন করে ভালো করে লিখো, হাতের মিডিয়াম স্পিড বাড়াতে হবে, কেননা তাছাড়া কিন্তু লাস্টের দিকে টাইম পাওয়া যায় না। এবং অবশ্যই লাস্টে 5 থেকে 10 মিনিট তুমি রিভাইজের জন্য টাইম রেখো, কেননা অনেক সময় অনেকে ছুটে যায় বা অনেক কিছু ইয়ে হয়ে যায়, রয়ে যায়। তো এটাই বলার যে সেক্ষেত্রে তোমরা খুব ভালো কেয়ারফুল হও। আর প্রত্যেকটা ইয়ারকেই বলছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আর একটা কথা বলছি যে প্লিজ, নার্সিং করে চাকরি পাবো এই মেন্টালিটি নিয়ে অবশ্যই আমরা সবাই এসেছি। আমিও জানি, তুমিও জানো, একটা টাইম পরে আমরা চাকরি পাবো, তার জন্য এই লাইনটা আমরা বেঁচেছি। কিন্তু ভালোবাসো, নার্সিংটাকে ভালোবাসো, নিজের মনে করে বুঝে পড়ো, ভালোবেসে কাজ করো। দেখো বোরিং লাগবে না, চাপ লাগবে না, খুব আনন্দ লাগবে। দেখো মানুষকে সেবা করার জন্য এই যে প্রফেশন আর কোনো কিছু হয় না, এটা একটা অপরচুনিটি যেখানে আমরা ডিরেক্টলি মানুষের সেবা করতে পারছি। এই অপরচুনিটি কজন কার হয়, কজনই বা পায়? আর নার্স কথাটা শুনে নাক সিঁটকানো আমি অনেকে দেখেছি,
ও নার্সিং পড়ছে নাকশির তাই, তাতে আমাদের কোনো যায় আসে না, তুমি তোমার ভাবনা তোমার কাছে রাখো, আমার ভাবনা আমাকে রাখতে দাও। আমরা অবশ্যই নার্সিং পড়বো, নার্সিং পড়ছি, প্লিজ নার্সিং প্রফেশনটাকে একটা রেসপেক্ট দিও, অন্য কারোর কাছে তাকে প্রহসন বানিও না, নিজে ভালোবেসে পড়ো, সম্মান দিয়ে পড়ো, প্রফেশনটার প্রতি জাস্টিস করো। অ্যাটলিস্ট জবের জন্য এসে নার্সিং প্রফেশনটাকে খারাপ করে দিও না, কেননা এই প্রফেশনটা প্রচুর পবিত্র একটা প্রফেশন। সুতরাং তোমরা গুটিকতক নিজেদের, জানি না আমি ঠিক কী বলবো এটাকে, যে নিজেদের একটা ভেতর থেকে একটা ইনিশিয়েশন নিয়ে তোমরা এই প্রফেশনটার প্রতি জাস্টিস করো, ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিক্যাল করো, ভালো করে নিজের স্কিলটাকে ডেভেলপ করো। অনেকেই বলে থাকেন, আমি পার্টিকুলার আমাদের মেডিকেল প্রফেশনই আছে, অনেকে আমি পার্টিকুলার সেকশন যেতে চাই না, অনেকের খারাপ লাগতে পারে, কি আমাদের আশেপাশেও অনেক প্রফেশনের মানুষেরা রয়েছেন যারা নার্সকে ভালো চোখে দেখে না। ইভেন এমনও হয়েছে, আমি যখন ট্রেনিং করেছিলাম বাঁকুড়াতে, তখন অনেকে আমাকে এরকম বলতো, আমাদের মেডিকেল প্রফেশনেরই অনেকে, এদেরকে আবার ট্রেনিং করতে হয় নাকি, এরা এমনি চলে আসে মাসিদের মতো শিখে নেয়। তো তাদেরকে আমার বলার স্পেশাল এটাই যে আমরা মেডিকেল করেন, তাদের ধারণা ভুল। এবার কে কী ধারণা পোষণ করলো আমার তাতে কোনো যায় আসে না, কেননা প্রত্যেকের নিজের ধারণা নিজের কাছে। বাট অ্যাটলিস্ট কাউকে সম্মান দিতে না পারুন, অসম্মান করবেন না, নার্সিং প্রফেশনটাকে তো নয়। আমি এটাকে প্রচুর ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এবং তাই ট্যাক্টফুলি লয়ালি কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, এবং খুব ভালোবেসে পড়ি। আমি যখন প্রত্যেকটা বই পড়ি আমার খুব ভালো লাগে, এবং এই যে কাজটা করছি আমি এখন গৌরীদেবীতে করছি, তো এই যে কাজটা করছি এটা আমার প্রচুর ভালো লাগার একটা প্রচুর কাছের জিনিস, যে অ্যাটলিস্ট মানুষকে আমি একটা কিউরিং স্টেজে নিয়ে যেতে পারবো, তাকে আমি ডিরেক্ট সেবা করতে পারবো। এর মানে এটা একটা অদ্ভুত রকমের পাওয়া। আমি দীর্ঘ এক সপ্তাহ বা দীর্ঘ একটা টাইম ধরে যখন আমি সেবা করছি, তারপর দেখছি হ্যাঁ আস্তে আস্তে মানুষটা ভালো হয়ে উঠছে, রেসপন্স করছেন, আমার মানে সেই যে আনন্দটা, এর কোনো মানে কোনো এক্সপ্লেনেশনই হয় না। তো আমার এটাই বলার, প্রত্যেককে ভালোবেসে পড়ো, নার্সিং এই প্রফেশনটার প্রতি জাস্টিস করো, এবং এটা করে আমরা কত দূর না উঠতে পারি, অনেক দূর উঠতে পারি। আমরা যদি ভালো করে পড়াশোনা করি, আমরা পোস্ট বেসিক করতে পারি, আমরা এমএসসি করতে পারি, আমরা সিস্টার টিউটর হতে পারি, আমরা হচ্ছে যে কলেজেরও প্রফেসর, কলেজের ম্যাডাম, কলেজের প্রফেসর হতে পারি। তো অনেক স্কোপ, তুমি যদি ভালো করে পড়ো না, স্কোপের কোনো অভাব হবে না। আর কে কী বললো না বললো তাতে কোনো কথাই বা কোনো কানই দেওয়া উচিত নয়। আমরা আমাদের প্রফেশন ভালোবাসি, আমরা আমাদের প্রফেশনটাকে একটা কোয়ালিফাইড লেভেলে নিয়ে যাব। আমার প্রত্যেককে এটুকুই রিকোয়েস্ট যে সবাই ভালো করে পড়ো, প্রত্যেকে স্কিলফুল হও, প্রত্যেকে নলেজ রেখো, যাতে আমাদের এই প্রফেশনটাকে কেউ ডিসরেসপেক্ট করতে না পারে। এমনকি মানে মেডিকেল লাইনের, আমাদের এই মেডিকেল লাইনের কিছু প্রফেশনাল তো নয়, আমি চাই না, আমি কি মানে আমার এটা পার্সোনাল ভিউ বলতে পারো, আমি চাই না নার্সিং প্রফেশনটা কোনো সময়ই কারো কাছে ছোটো করতে, সবসময় মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং মাথা উঁচু করে নিজের কাজ করে নিজের কোয়ালিটি এস্টাবলিশ করতে চাই, মানুষের ভালো কিছু করতে চাই। এটা কারোর উপর ডিপেন্ড করে না যে আমি কেমন করে কাজ করব, আমি কাজ করব আমার উপর ডিপেন্ড করে। এবং আমি চাই প্রত্যেককে এটুকুই বলতে, প্রত্যেককে লয়ালি এবং লজিক্যালি পড়ে বুঝে জেনে স্কিলফুলি কাজটা করো, যাতে কেউ তোমাকে কোনো দিন হিউমিলেট করতে না পারে, কোনো দিন ডমিনেন্ট করতে না পারে। তো নিজের অনেস্টি, নিজের রেসপেক্টের সাথে কাজ করো, নার্সিং এই যে প্রফেশনটার প্রতি জাস্টিস করো, স্কিলফুল হও, কোয়ালিফাইড কেয়ার দাও, যাতে আমরা অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এবং প্রত্যেকের কাছে আমরা বলতে পারি যে আমরা মেডিকেল প্রফেশনে এসে আমরা নলেজ গেইন করে আমরা সার্ভিস দিচ্ছি, আমরা কিন্তু মাস কোয়ালিফাইড লেভেলে নিয়ে যাব। আমার প্রত্যেককে এটুকুই রিকোয়েস্ট যে সবাই ভালো করে পড়ো, প্রত্যেকে স্কিলফুল হও, প্রত্যেকে নলেজ রেখো, যাতে আমাদের এই প্রফেশনটাকে কেউ ডিসরেসপেক্ট করতে না পারে। এমনকি মানে মেডিকেল লাইনের, আমাদের এই মেডিকেল লাইনের কিছু প্রফেশনাল তো নয়, আমি চাই না, আমি কি মানে আমার এটা পার্সোনাল ভিউ বলতে পারো, আমি চাই না নার্সিং প্রফেশনটা কোনো
সবসময়ই কারো কাছে ছোটো করতে সবসময় মাথা উঁচু করে বাঁচতে চাই এবং মাথা উঁচু করে নিজের কাজ করে নিজের কোয়ালিটি এস্টাবলিশ করতে চাই, মানুষের ভালো কিছু করতে চাই। এটা কারোর উপর ডিপেন্ড করে না যে আমি কেমন করে কাজ করব। আমি কাজ করব আমার উপর ডিপেন্ড করে, এবং আমি চাই প্রত্যেককে এটুকুই বলতে, প্রত্যেককে লয়ালি এবং লজিক্যালি পড়ে বুঝে জেনে স্কিলফুলি কাজটা করো, যাতে কেউ তোমাকে কোনো দিন হিউমিলেট করতে না পারে, কোনো দিন ডমিনেন্স করতে না পারে। তো নিজের অনেস্টি, নিজের রেসপেক্টের সাথে কাজ করো, নার্সিং এই যে প্রফেশনটার প্রতি জাস্টিস করো, স্কিলফুল হও, কোয়ালিফাইড কেয়ার দাও, যাতে আমরা অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং প্রত্যেকের কাছে আমরা বলতে পারি যে আমরা মেডিকেল প্রফেশনে এসে আমরা নলেজ গেইন করে আমরা সার্ভিস দিচ্ছি। আমরা কিন্তু মাসি বা আয়া তাদের মতো জাস্ট চলে এসে কিন্তু আমরা ইঞ্জেকশন দিতে স্টার্ট করিনি। আমরা জানি প্রপার সাইট কোনটা, কোনখানে দিতে হয়, কোনখানে দিলে ব্লাড বেরোয়, কোনখানে দিলে বেরোয় না। সো কে কী বললো না বললো আমার তাতে কোনো যায় আসে না, বারবার বলছি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের এই যে বলার মুখটা বন্ধ করা দরকার। করতে পারবে তোমরাই প্রত্যেকে, নার্সিং স্টুডেন্ট এবং যারা আছো সবাই। তো আমার এটুকুই রিকোয়েস্ট, খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে নিজের বেস্টটা দাও, স্কিলফুল হও, থিওরি জানো ভালো করে, প্র্যাকটিক্যাল জানো ভালো করে, যাতে তোমাকে কোনো দিন কোনো কোশ্চেন করার কারো মুখ না থাকে, এমন ভালোভাবে কাজ করো এবং নিজের বেস্টটা দাও। সবসময় কনফিডেন্সের সাথে কাজ করো, লয়ালি কাজ করো, ভালো করে কাজ করো, পেশেন্টের জন্য কাজ করো, যাতে কোনো দিন না তোমাকে কোনো কথা শুনতে হয়, এবং বেস্টটা দাও নিজের এবং এস্টাবলিশ করো নার্সিং প্রফেশনটাকে, আরও উঁচু জায়গায় নিয়ে যাও। তো এটাই তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম, ভালো লাগলো খুব। যদি আরও কিছু তোমাদের জানানোর থাকে বা জানার থাকে তো আমাকে বলতে পারো, আমি একটা ফাঁকা টাইম করে ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। আর অবশ্যই যদি কোনো টপিক বা কোনো কিছু প্রবলেম হয় দেন আমাকে বলতেই পারো, আমি আমার ফাঁকা টাইম দেখে অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সকলকে, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়ো, ভালোভাবে এগিয়ে যাও এবং নিজের প্রফেশনটার প্রতি জাস্টিস করো এবং পুরো স্কিলফুলি কাজ করো। থ্যাংক ইউ প্রত্যেককে, খুব ভালো থেকো।